নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পিটুনিয়া নিয়ে আমি আগে দুটো পর্ব করেছিলাম এটা আমার তৃতীয় নম্বর পর্ব কিন্তু এই পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি কিন্তু কি তরল সার ব্যবহার করছি সেটা কিন্তু আপনাদের একদম হাতে ধরে দেখাবো কতটা পরিমাণে তরল সার জল মেশাচ্ছি কীভাবে ব্যবহার করছি কোন গাছে কতটা দেওয়া উচিত সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে উইন্টারের সেরা ফুল বললে কম হয়ে যায় কিন্তু পিটুনিয়া করেন না এমন বাগানই বোধ কম আছে শীতের বাগানে অন্তত দু দশটা পিটুনিয়া গাছ সকলেরই থাকবে সমস্যা অনেক হয় যেখা যে ক্ষেত্রে দাঁড়িয়ে গাছ অনেক সময় খারাপ হয়ে যায় তো এই গাছ কিন্তু জৈব খাবার যত ভালো বেশি দেবেন তত ভালো থাকবে যত কেমিক্যাল খাবার ব্যবহার করবেন গাছ কিন্তু তত খারাপ হবে গাছ ছোট অবস্থাতেই আপনারা খাওয়ার দেওয়ার জন্য ব্যস্ত হবেন না গাছ প্রতিস্থাপন করুন যদি আপনারা পটে চারা কেনেন সেক্ষেত্রে একটা গাছকে খাওয়ারের জায়গায় নিয়ে যেতে অন্তত দশ থেকে পনেরো দিন লাগবে আর যদি আপনারা সেকেন্ড পটে চারা কেনেন সেক্ষেত্রে কিন্তু গাছ সাত থেকে সাত দিনের ভিতরে আপনারা খাওয়ার দিতে পারবেন তো আমি এবছর পিটুনিয়া সম্পূর্ণটাই হ্যাঙ্গিং পটে করেছি আপনাদের আগেও বলেছি এবং আগের ভিডিওতেও আমরা দেখি আমি দেখিয়েছি পিটুনিয়া গাছে আমরা যদি দু থেকে তিনবার এই তরল সার ব্যবহার করি তাহলে কিন্তু এই যে টব দেখছেন টবের বাইরে চলে আসবে গাছ একদম কথা দিচ্ছি এবং সঠিক নিয়মে সঠিক পরিমাণে যদি আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট অত্যন্ত ভালো হবে এই হচ্ছে সেই তরল সারের উপাদান যেটা আমরা সরিষার খোল বলি সরিষার খোল হচ্ছে গিয়ে সেই জিনিস যেখান থেকে আমরা সর্ষে থেকে তেল বের করে নেওয়ার পরে যে গাতটা পড়ে থাকে সেটাই হচ্ছে সরিষার খোল তো যারা সরিষার খোল কোনোভাবেই পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু তারা সর্ষে একশো গ্রাম বেটে নিয়ে বা পঞ্চাশ গ্রাম বেটে নিয়ে আপনারা কিন্তু পচিয়ে সেটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আরেকটু পাতলা করে দেবেন আমি যেভাবে দেখাচ্ছি তার থেকেও পাতলা করে দেবেন পঞ্চাশ গ্রাম শস্যের সর্ষে কাঁচা শস্যে যদি আপনারা বেটে পাঁচ থেকে ছ দিন সাত দিন পচিয়ে নেন সেখানে কিন্তু আপনারা পনেরো লিটার পর্যন্ত জল দিতে পারবেন আর সেটা কিন্তু গ্যাপ থাকবে অন্তত সাত থেকে আট দিন পর পর দেবেন বা দশ দিন হলেও অসুবিধা নেই মানে মাসে যদি আপনি তিন থেকে চারবার এই সরিষার খোল দিতে পারেন আর যারা এই খোল ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে বলবো অন্তত পাঁচ থেকে ছ দিন অন্তর পাতলা করে এই জল ব্যবহারের পদ্ধতি আমি আজকে দেখাবো তো সকলেই পরিচিত সরিষার খোলটা কি আর যারা জানতেন না তারা কিন্তু আজকের এই ভিডিও থেকে দেখে নিলেন যে কোনো পাত্রে আপনারা এই খোল ভেজাতে পারেন ভেজাতে পারে পচানোর জন্য তো আমরা আমার ছাদে যত গাছ আছে সেক্ষেত্রে আমি দুশো গ্রাম সরিষের খোল পচাই সমস্ত গাছে দেওয়ার জন্য এই সর্ষের খোলটা পচাতে অন্তত চার থেকে পাঁচ দিন টাইম লাগে চার দিন কম করে পাঁচ দিনের দিন আপনারা দিতে পারেন ছ দিনের দিনও ব্যবহার করতে পারেন তাই আমি বলি পাঁচ থেকে ছ দিন পর এই খোল ব্যবহার করবেন যে কোনো পাত্রে ভেজে সেটা জল দিয়ে আপনারা পচাবেন পাঁচ দিন পরে সরষের খোল যখন সম্পূর্ণ পচে যাবে তখন ঠিক সর্ষের খোলটা রকম হবে এখান থেকে আমরা চেষ্টা করব যে উপরের তরল জলটা যে গাতটা একটা কিন্তু গাত নিচে পড়ে আছে আপনারা কখনো নাড়াবেন না ওই গাতটা না নিয়ে আমরা কিন্তু উপর থেকে তরল জলটা ব্যবহার করব তরল জলটা কতটা নেব যেহেতু আমি দুশো গ্রাম শোল খোল ভিজিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার বা চল্লিশ লিটার জলের ভিতরে আমি এটা মেশাবো চল্লিশ লিটার জল হলে কিন্তু অনেকটাই পাতলা হবে সেক্ষেত্রে কোনোরকম অসুবিধা হবে না এবার বলি যে এর পরিমাপটা আপনারা কি করে বুঝবেন যেহেতু দুশো গ্রাম খোল ভিজেছি সেক্ষেত্রে যদি আপনারা পারেন পুরোটাই ছেঁকে নিতে পারেন আর আপনারা কিন্তু সেটাকে চল্লিশ লিটার মধ্যে জলে ব্যবহার করতে পারেন ওই অংশটাই ভাগ করে নেবেন ভাগ করে নেওয়ার পরে জলে মেশানোর পরে ঠিক এইরকমই দেখতে হবে তার মানে কী করলাম আমরা পাতলা করে খোলটাকে তৈরি করলাম এই খোল যদি আমরা গাছকে দিই মানে শীতের ফুলের গাছকে যদি আমরা চারবার ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছের রূপ যেরকম হবে সেটা কিন্তু দেখবার মতো তো আমি আমি কিন্তু যখন শস্যের খোল আপনারা দেবেন অবশ্যই আগের দিন একটু জল কম দেবেন টান থাকবে যাতে আমরা যেটা করি সেটা উপরের দিকে হালকা মশ্চার থাকে এই পরিমাণে জল দিই কিন্তু যখন শস্যের কোল আমরা ডেনকে দেব তার আগের দিন কিন্তু জলের পরিমাণ একটু কম থাকবে তাতে যদি গাছ হালকা ঝিমিয়ে যায় তাতেও অসুবিধা নেই পরের দিন আমরা শস্যের কোল যখন ব্যবহার করব গাছ অনুযায়ী গাছ যদি এই রকম যেরকম গাছ দেখছেন এরকম গাছ হলে কিন্তু আপনারা পুরোপুরি জল দিতে পারেন একশো থেকে দেড়শো এম এল দুশো এম পর্যন্ত তাহলে সম্পূর্ণ মাটিটা একদম ভিজে যাবে আমরা কিন্তু তারপরে গাছকে রাখবো সম্পূর্ণ সানলাইটে সম্পূর্ণ সানলাইটে গাছ রাখলে আগামী সাত থেকে দশ সাত দিনের ভিতর নেক্সট যে ডেট আসবে পাঁচ দিন বা ছ দিন সাত দিন পরে যখন গাছে জল দেওয়ার সময় আসবে তখন কিন্তু গাছের আমূল পরিবর্তন দেখতে পাবেন এই একটা খাবারই ব্যবহার করুন আমি কথা দিচ্ছি যে গাছ এতটাই ভালো হবে যে দেখবার মতন দেখুন খোল দেওয়ার পরে গাছের পরিবর্তন কতটা হয়েছে আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন আমি ছোটো গাছ থেকে এই নিয়ে তিনবার খোল দিয়েছি একদম ছোটো গাছে আমি টেন টু টোয়েন্টি এম করে খোল দিয়েছিলাম ফার্স্ট টেস্টিং খোল টেস্টিং খাওয়ার হিসাবে তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে বাড়িয়েছি এবার যে খোলটা দিলাম গাছ কিন্তু দেখুন কত বড় এবং কি পরিমাণে ঝোপালো হয়ে গেছে আর আমরা কিন্তু সঙ্গে মাসে দু থেকে তিনবার এই রকম টবে দশটা বারোটা ডিএপির দানা দিতে পারি আর কিচ্ছু করতে হবে না গাছ কিন্তু আপনার দেখিয়ে দেবে যে কত ভালো হতে পারে এই গাছ সারা দিন যদি আপনি সানলাইটে রাখেন এবং গাছ তাতে আরও ভালো বৃদ্ধি হবে কম সানলাইটে কিন্তু গাছের এই যে ঘনত্ব দেখতে পাচ্ছেন সেই ঘনত্ব কিন্তু কম হবে পাতার গ্যাপ বেড়ে যাবে এবং একটু লম্বাটা ধরন হয়ে যাবে সেই সময় অনেক সময় প্রয়োজন পিঞ্চিংয়ের তো আমরা কেন আমি কেন এখন পর্যন্ত পিঞ্চিং নিয়ে কোনো ভিডিও করিনি বা দেখাইনি তার একটাই কারণ এই গাছের যে গ্রোথ এই গাছ রকম দেখছেন তাতে কিন্তু অসংখ্য ব্রাঞ্চ বেড়াচ্ছে ফার্স্ট গাছ বসানোর সঙ্গে সঙ্গে ফার্স্ট ব্রাঞ্চ পাতাগুলো যে যে কটা পাতা থাকবে প্রথম পাতা সে কটা পাতা দিয়ে ব্রাঞ্চ আসবে তারপরে সেকেন্ড লেয়ারের পাতা থেকে ব্রাঞ্চ আসবে এইভাবে ব্রাঞ্চ আস্তে আস্তে ভরতে থাকবে একটা গাছকে আমরা তখনই সঠিকভাবে এবং পরিমাণ মতো খাবার দেবো সেটা হচ্ছে গাছের একটা গ্রোয়িং পিরিয়ড থাকে যে গাছ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই গাছটা এখন সম্পূর্ণ গ্রোয়িং গ্রোয়িং পিরিয়ডে আছে যে গাছটা কোনো রকমভাবে থমকে নেই বা থেমে নেই সেটা দেখে কিন্তু আপনাদের নিজেদেরই বুঝতে হবে নিজেদের গাছকে যে গাছটা কিন্তু গ্রোয়িং গুডে আছে কি না এই যে আমি পুরোপুরি জল সর্ষের কোলে জল দিলাম আমি কিন্তু আগামী দিন যেদিন শর্ষের দেব দেবো সেদিন পরের দিন কিন্তু আমি ভালো করে মাটি দেখে নেব কারণ মাটি যদি দেখছেন যে উপরে মশ্চার আছে তাহলে কিন্তু জলও দেবেন না এই ছোট্ট ছোট্ট গ্যাপের জন্য কিন্তু গাছে অনেক সময় ক্ষতি হয়ে যায় যে আজকে খোল দিয়েছি কালকে মাটি চপচপে ভিজে আছে খোল জলটা বেশ পরিমাণ মতো দেওয়া আছে তারপরে আবার জল দেওয়া এটা কিন্তু করবেন না সম্পূর্ণ সানলাইটে রাখুন আর জলটা কিন্তু পরের দিন গাছের মাটিতে টবের মাটিতে হাত দিয়ে দেখে বুঝে সেই পরিমাণে জল দেবেন এমনটাও হতে পারে জল নাও দিতে হতে পারে এইভাবেই চলবে পুরো খাওয়ার পদ্ধতি এবং গাছ কিন্তু বাড়তে থাকবে এবং ফুলের সংখ্যা বাড়তে থাকবে গাছ একদম ঝোপালো তৈরি হয়ে গেছে গাছকে কিন্তু এবার আমরা গাছ দুটো একটা ফুল দেওয়া শুরু করে দেবে তো ফুল দেওয়া শুরু করার সঙ্গে সঙ্গে কিন্তু গাছকে আমরা আরেকটু ফুলের সংখ্যা বাড়ানোর জন্য যেহেতু ডিসেম্বর মাস পড়ে যাচ্ছে সেক্ষেত্রে ফুলের সংখ্যা বাড়ানোর জন্য আমরা কিন্তু মাসে দুবার এনপিকে ব্যবহার করতে পারি মাটিতে বা অনেক সময় ফলিয়া স্প্রেও করতে পারি সেক্ষেত্রে দেখবেন ফুলের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকবে এবং আমি কথা দিচ্ছি এই এই দশ ইঞ্চি টবে এক সত্তর থেকে একশোটা ফুল আপনাদের করে দেখাবো যেভাবে বলছি তার বাইরে দরকার নেই এক্সট্রা কোনো খাবার দাবার এই পদ্ধতিতে আপনারা সম্পূর্ণ পরিচর্যা করতে থাকুন